অনেকদিন পর সিনেমা রিলিজ হলো, এটা ঈদের পর। তো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ। আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজে, যেটা মানে অপ্রিয় সত্য কথা। সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে। কবে দেখবো, সময় করে দেখ। না, প্রচারণা তো চলছে ওপার বাংলা, আপনারা সকলে মিলে তো করছেন, তা আমার কাছে তো কম মনে হচ্ছে না। তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে, তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা শুধু বাংলা সিনেমা দেখছি না, হিন্দি সিনেমা বাংলা ডাবিং দেখছি? আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি, সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে। এটাই তার আপনাদের প্রশ্নের মতো উত্তরটা। আপু, আপনার কাজ সিনেমার জায়গাটা আমি কেন, সকলেরই তো গ্যাপ আছে, হবে ইনশাল্লাহ হবে। মানে এটা কি কারণ হচ্ছে একটু? না, কারণ না, আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না, এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে, একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে। তো সেই জায়গা থেকে হবে ওইভাবে ভেবে দেখিনি, তবে চিন্তা করছি। আমাকে যেটা চেনেন আপনারা সেটাই। না, আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি, আগামীতে আরো অনেক সিনেমা করব, তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই, তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে। থ্যাংক ইউ।